আপনারা দেখছেন খবরের দুনিয়া। প্রোডিউস ট্রেড এন্ড কমার্স প্রমোশন এন্ড ফ্যাসিলিটেশন বিল, এইটাই তো আদানি আম্বানিদের আসার সুযোগ করে দেবে। এতে এপিএমসি যেগুলো রাজ্যে আছে, এগ্রিকালচারাল প্রোডিউস মার্কেটিং কমিটি, সেগুলো প্র্যাকটিক্যালি উঠে যাবে। বড় পুঁজিপতিরা কৃষি ক্ষেত্রে ব্যবসা করতে ঢুকে যাবেন, এইটাই তো মোদীর লক্ষ্য। আরেকটা যে আইন করেছে আরো ডেঞ্জারাস, সেইটার নাম হচ্ছে বড় নাম, দ্য ফার্মার্স এম্পাওয়ারমেন্ট অ্যান্ড প্রোটেকশন এগ্রিমেন্ট অন প্রাইস অ্যাসিওরেন্স অ্যান্ড ফার্ম সার্ভিসেস বিল। এটায় চুক্তি চাষ চালু করা হচ্ছে, মানে কৃষক ফসল বপন করার আগে, মোনার আগে ঠিক হয়ে যাবে দাম। এখন যদি কেউ পুঁজিপতি এই এগ্রিমেন্টটা করে নেয়, তারপর যদি বাজারে ফসলের দাম বেড়ে যায়, কৃষক সেই সুবিধা পাবে না। আর তিন হচ্ছে এসেনশিয়াল কমোডিটিস বিল, এইটা একেবারে যা নিয়ন্ত্রণ ছিল কৃষি এবং উৎপন্ন সেই নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যাবে। আমরা কেন এই আইনগুলো মানব? কেউ ভুল বোঝাচ্ছে না, এই আইন খুব সহজ আইন, যে কেউ করতে পারেন। দেখুন যে এখানে সত্যি কৃষি ক্ষেত্রটা পুঁজিপতিদের হাতে তুলে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী আরো একটা অভিযোগ করছেন যে তৃণমূলই বাংলার কৃষক বললুম, টাকাটা রাজ্য সরকারকে পাঠান, পরের দিন থেকে ডিস্ট্রিবিউট করা শুরু হয়ে যাবে। ফেডারেল প্রিন্সিপালে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, এই যে সোজাসুজি কৃষকদের টাকা দেবেন বলছেন, এটা কেন বলছেন? মোদী নাম কেনার জন্য বলছেন, বিজেপি প্রচারের জন্য বলছেন, ওর কী অসুবিধা আছে রাজ্য সরকারকে টাকা দিতে? একই কথা ওদের সব, মোদী থেকে দুমানা চারানা অমিত মালবিয়ানাকে, তারা সব একই কথা বলছেন। এর তো কোনো অর্থ হয় না। রাজ্য সরকার তো ক্লিয়ার বলেছেন যে আমরা টাকা নেব, তুমি রাজ্য সরকারকে টাকা পাঠাও, কেন রাজি হচ্ছে না? সাহা অপটিক্যাল, এখানে আপনারা ফাস্ট ট্র্যাক, রেভেন, ভোগ, স্কট ইত্যাদি নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির সানগ্লাস ও ফ্রেম, এছাড়াও ক্রিজাল, কোডাক, প্রাইম কোম্পানির লেন্স ও সুলভ মূল্যে পাবেন। এখানে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ ডাক্তার দ্বারা চক্ষু পরীক্ষারও সুব্যবস্থা রয়েছে। সাহা অপটিক্যাল, দেবগ্রাম, আনন্দ মিনি মার্কেট, স্টেশন রোড, নদিয়া। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7908377608 এই নাম্বারে।